সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ছাত্রাসার হিয়ার আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অর্থাৎ উনশুলনী ষোলো দশমিক একের আমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুইটা অঙ্ক আজকে করাবো আগের ক্লাসে আমরা এক দুই তিন করিয়েছি তোমাদের যদি এটা না থাকে তাহলে তোমরা আগের ক্লাসটা দেখে নাও তাহলে সেখান থেকে বুঝে আসো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে চায়নামকটা করাবো চার নামটা করাতে গিয়ে আমার আমরা আগে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা কি বললো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য একটা পঁচিশ সেন্টিমিটার আর একটা সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা পরিসীমাটা কি ত্রিভুজের তিন বাহুর যোগফলটাই কিন্তু পরিসীমা পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে চাইলেও কি আমাদের কাছে ক্ষেত্রফল কি কি দেওয়া আছে আমাদের একটা বাউর দৈর্ঘ্য পঁচিশ মিটার আর একটা বাউর দৈর্ঘ্য সাতাশ মিটার আর পরিসীমা দেওয়া আছে চুরাশি মিটার তাহলে খেয়াল রাখো তাহলে আমরা অঙ্ক চলে যাই দেখো এই চার নাম্বার অঙ্কটা মনে করি ত্রিভুজ টির ত্রিভুজ এখানে একটা বয়স হবে ত্রিভুজটির টির দুইটি বাহর দৈর্ঘ্য এই কেল্টু পঁচিশ মিটার দেখো এই কেল্টু পঁচিশ মিটার

তৃতীয় বাহু অর্থাৎ সিটা বেরিয়ে যাবে আমরা তাই করলাম দেখো সি সমান সমান পরিসীমার থেকে দুই বাহুর যোগ ফলটা বিয়োগ করে দিলাম তাহলে কত হলো পঁচিশ আর সাতাশ যোগ করলে হয় বাউন্ন চুরাশি থেকে বাউান্ন চলে গেলে থাকে বত্রিশ তাহলে আমরা সি কিন্তু বত্রিশ পেলাম এরপরে দেখো আমরা অর্ধ পরিসীমা বের করব এস বের করব। তাহলে পরিসীমা টু এস সমান সমান তিন বাহুর যোগ ফল টু এস সমান সমান চুরাশি তাহলে এস সমান সমান বাম পাশের টুটা ডাইন পাশে ভাগ হয়ে গেল কাটাকাটি করলে আমাদের হয় বিয়াল্লিশ এস পাইলাম আমরা বিয়াল্লিশ দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত এই সূত্রটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে একবারে প্রথম লেসনে কিন্তু আমি সূত্রগুলো দেখাইছিলাম তাহলে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে আমি আবারও সূত্রটা দেখাই দিই তোমাদেরকে এই যে দেখো এই যে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই সূত্রটা কিন্তু আমাদের ব্যবহার করতে হয় টুটাল এস ইন্টু এস মাইনাস এ প্লাস এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এস মানে অর্ধ পরিসীমা সূত্রটা তোমাদেরকে আবারও আমি দেখিয়ে দিলাম তাহলে সেই সূত্র ফেললাম দেখো এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম এস এর মান বিয়াল্লিশ বসালাম এস এর মান সব জায়গায় বিয়াল্লিশ এ বি সি এর মান বসালাম এরপরে বিয়োগ করলাম বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে থাকে সতেরো বিয়াল্লিশ থেকে সাতাশ গেলে থাকে পনেরো বিয়াল্লিশ থেকে বত্রিশ গেলে থাকে দশ এরপরে সবগুলো গুণ করলাম গুণ করলে হয় দশ একাত্তর শূন্য শূন্য এটাকে যদি আমরা রুট করি তোমরা ক্যালকুলেটর দিয়ে রুট করবা তখন আসে তিনশো সাতাশ দশমিক দুই ছয় এটা বর্গমিটার এটা প্রায় হবে তাহলে নির্ণীয় ক্ষেত্রফল আমাদের কিন্তু চেয়েছিল ক্ষেত্রফলটা তাহলে নির্ণীয় ক্ষেত্রফল তিনশো সাতাশ দশমিক দুই ছয় বর্গমিটার প্রায় অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখো পাঁচ নম্বর অঙ্কটা প্রশ্নটা কি আছে একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রে ফলটা বেড়ে যায় কত সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো কী নির্ণয় করতে বললো বাহুর দৈর্ঘ্য প্রশ্নটা ভালো করে খেয়াল করো নিশ্চয়ই তোমরা বইটা বের করে রেখেছো বইটা বের করে রাখবা অঙ্ক করার সময়ও তুমি প্রশ্নটা আবার খেয়াল করবা এখন আমরা অঙ্কে চলে যাই দেখো পাঁচ নম্বর অঙ্কটা মনে করি সমবাহ ত্রিপুশীর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার আমরা প্রত্যেকটা বাহু এই যে ভিতরে যে ত্রিভুজটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরলাম মিটার হ্যাঁ যেহেতু সমবাহ প্রত্যেকটা কিন্তু সমান সমভ ত্রিভুজের ক্ষেত্রফল সম্ভ ত্রিভুজের ক্ষেত্র সূত্রটা তোমাদের জানতে হবে সমভ ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার বা স্কোয়ার কিন্তু সমভ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এই সূত্রটা তোমাদেরকে আবার আমি দেখাই নিয়ে আসি এ দেখো সমভাহ ত্রিভুজ এর ক্ষেত্রফলটা হলো এই যে দেখো এটা রুট থ্রি বাই ফোর স্কোয়ার সমভত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার তাইলে রুট থ্রি বাই ফোর স্কোয়ার বাহর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে বাহর দর্গ হয় বাহু তো প্রথমে ছিল এ যখন নাকি আমি এই যে দুই মিটার বাড়ালাম বড় ত্রিভুজটা হলো তখন বাহর দুর্গটা কত হবে এ প্লাস টু হবে নিশ্চয়ই এই যে এ প্লাস টু হবে তাহলে এই বাহর দর্গটা হবে এ প্লাস টু বাইরের এ প্লাস টু হবে বাইরের বাহর দুর্গটা দেখো তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে ফল রোড থ্রি বাই ফোর বাহুটা হলো এ প্লাস টু এবার এবার প্রশ্ন মতে প্রশ্নটা কি বলছিল যে দুই মিটার বাড়ালে যে ক্ষেত্রফল হয় সেটা আগের ক্ষেত্রফলের চাইতে সিক্স রুট থ্রি বর্গমিটার বেশি তাইলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল এই যে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের থাকবে সিক্স রুট থ্রি এটাই কিন্তু প্রশ্ন বলছিল এবার দেখো আমরা থ্রি বাই ফোর কমন নিয়ে নিলাম আর এ প্লাস টু হোলি স্কোয়ার সূত্রে ফেললাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে কমন নিলে স্কোয়ার থাকলো মাইনাস স্কোয়ারটা রাখলাম স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম আমরা থাকলো কি এখানে ফোর এ প্লাস ফোর ফোর এ প্লাস ফোর ইকাল টু এই যে দেখো এই পাশে যে যেটা গুণ ছিল সেটা ডান পাশে নিয়ে ভাগ হয়ে যায় ভাগকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই তাহলে ফোরটা ওপরে যায় রুট থ্রিটা নিচে যায় রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম চারশো চব্বিশ হলো আর এই ফোরটাকে ডান পাশে বিয়োগ করে নিলাম চব্বিশ থেকে চার চলে গেলে থাকে বিশ এই যে চারটা যদি নিচে দিয়ে দেই চার পচা বিশ কাটাকাটি করলে হয় আমাদের পাঁচ তাহলে পাঁচ মিটার হয়ে গেল নিনিয় বাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার তাইলে দেখো অঙ্কটা আমাদের হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা খুবই সহজ বুঝতে পারলে কিন্তু কঠিন না খুব সহজ আমাদের কিন্তু দুইটা অঙ্ক আজকে শেষ হয়ে গেল আমরা কিন্তু আজকে শেষ করবো শেষ করার আগে যে কথাটা তোমাদেরকে বারবার বলে থাকে সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার পড়ানো যদি তোমরা বুঝতে পারো এবং তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক করবা শেয়ার করে বন্ধুদেরকে দেখাইবা তুমি কমেন্টস করতে পারো যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারবা না ঠিক আছে পরিশেষে সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি কথা হবে